হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি। এটা কিন্তু খেতেও ভীষণই সুন্দর হয় আর সময়ও কিন্তু খুবই কম লাগে। চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই। আমার আজকের রেসিপি ক্রিস্পি ব্রেড চিকেন রোল। ক্রিস্পি ব্রেড চিকেন রোল বানানোর জন্য সবার প্রথমেই আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইয়ে আমি পরিমাণ মতন জল নিয়ে নিলাম। তারপর জলটা সামান্য গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এই লবণ দেওয়ার কারণে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধও হবে আর চিকেনের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকেও যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম বোনলেস চিকেন। তারপরে একটা হাতার সাহায্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন, আমার চিকেনটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিকেনটাকে জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবারে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। তারপরে একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে প্রথমে গ্রেট করে নেব। আপনারা চাইলে স্ম্যাশও করে নিতে পারেন। এই দেখুন, সম্পূর্ণ আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3টে স্লাইস পাউরুটি। তারপরে 1 কাপ পরিমাণ জল দিয়ে আমি পাউরুটিগুলোকে ভিজিয়ে নেব। 2 মিনিট আমি পাউরুটিগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখব। এই সময় আমি চিকেনটাকে রেডি করে নিয়েছি। চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চিকেনটাকে ফর্কের সাহায্যে আমি এরকম টুকরো টুকরো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু। তারপর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য যে 3টে স্লাইস পাউরুটি আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই পাউরুটিটা। তবে দেওয়ার আগে আমি হাতের সাহায্যে এইভাবে একটুখানি প্রেস করে পাউরুটির মধ্যে থাকা এক্সট্রা জলটাকে বের করে নিচ্ছি। এরপরে আমি একে একে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তবে লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা রসুন পেস্ট। দিচ্ছি 7 মতন লবণ। তারপর সব কিছুকে দিয়ে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার। দিচ্ছি 1/2 টিস্পুন অরিগানো আর দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। তারপর খুব ভালো করে আমি সব কিছুকে মাখিয়ে নেব। চিকেনটা আমার সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটা শেপ দিয়ে নেব। তার আগে আমি একটু হাতের মধ্যে এরকমভাবে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি যাতে এগুলো শেপ দেওয়ার সময় হাতে লেগে না যায়। এবারে কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে প্রথমে আমি দেখুন কিভাবে করছি, ঠিক এইভাবে আমি 1-1টা শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার সময় এগুলোকে কিন্তু খুব বেশি রোগাও করবেন না, তাহলে এগুলো ডিমের গোলায় চোবানোর সময় ভেঙে যেতে পারে। আবার খুব বেশি মোটাও করবেন না, খুব বেশি মোটা হয়ে গেলে কিন্তু আবার ক্রিস্পি কম হবে। এইভাবে আমি প্রত্যেকটাকে শেপ দিয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে কোট করে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3টে ডিম। দিয়ে দিচ্ছি 7 মতন লবণ। তারপরে একটা ফর্কের সাহায্যে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবারে 1-1টা চিকেন রোল আমি এরকম হাত দিয়ে ডিমের গোলায় ছেড়ে দিচ্ছি। তারপর একটা ফর্কের সাহায্যে খুব ভালো করে এপিট ওপিট
ডিমটাকে ভালো করে লাগিয়ে নেব। ডিমটা খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে তুলে আমি রেখে দিচ্ছি ব্রেড ক্রাম্পসের মধ্যে। তারপর ব্রেড ক্রাম্পস দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা চিকেন রোল একদম রেডি করে নেব। আমি কিন্তু ব্রেড ক্রাম্পসের মধ্যে একবারই কোট করেছি, ডবল কোট কিন্তু করিনি। ডবল কোট করলে বাইরেটা বেশি মোটা হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না। এইভাবে আমি প্রত্যেকটা চিকেন রোলকে কোট করে নিয়েছি। এবারে আমি চিকেন রোলগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এবারে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব গরম হয়ে গেছে, এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিচ্ছি। তারপরে এক একটা চিকেন রোল আমি তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিলাম। একসঙ্গে খুব বেশি চিকেন রোল আমি তেলের মধ্যে ছাড়ছি না, অল্প অল্প করেই আমি চিকেন রোল তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। এবারে একটা হাতার সাহায্যে এইভাবে আমি তেলটাকে দিয়ে দিচ্ছি, যাতে ওপরটাও বেশ ভালোভাবে ভাজা হয়। চিকেন রোলগুলো ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করেই ভাজছি। লোতে করে যদি ভাজা হয় তাহলে রোলের ভেতরটাও খুব ভালোভাবে রেডি হয়, আর বাইরেটাও কিন্তু খুব বেশি ক্রিস্পি হয়। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু ভেতরটা বেশি একটা ভাজা হবে না, আর বাইরেটাও কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। এইভাবে মিনিট 15 সময় ধরে আমি চিকেন রোলগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চিকেন রোলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে একটা হাতার সাহায্যে আমি চিকেনগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা চিকেন রোলকে ভেজে রেডি করে নেব। সমস্ত চিকেন রোলগুলোকে আমার ভেজে রেডি করে নেওয়া হয়ে গেছে। আমি একটা চিকেন রোল আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতরটাও কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে, আর বাইরেটাও কিন্তু কতটা ক্রিস্পি হয়েছে। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখন নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।